শুক্রবারে পৃথক সাতটি অভিযান নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‍্যাব ৭। এর মধ্যে ২০১৬ সালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে চকরিয়ার বদরখালী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করে র‍্যাব। কক্সবাজারে একটি ফার্নিচারের দোকানে মাত্র ১০০ টাকার দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে সেখানে সে তার পরিচয় গোপন করে চাকরি নেয় এবং তার পরিবারকে সেখান থেকে নিয়ে গিয়ে সম্পূর্ণ অন্যান্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সেখানে অবস্থান করছিল। গতকাল আমরা সেই কক্সবাজার সদর থানায় অভিযান পরিচালনা করে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস হোসেন মানিক তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে সেই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত ছিল এবং বিচারে তার মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া গত বছর যৌতুকের জন্য ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করায় স্বামী মোহাম্মদ সুমনকে ৬ মাস পর নগরীর বাইজিদ এলাকা থেকে গ্রেফতার করে সংস্থাটি। ভোজপুর থেকে চট্টগ্রামে আসার পথে পথিমধ্যে তাদের মধ্যে বাকবিদ্বন্দ্ব হয়। মোটরসাইকেলে আসছিল, তার সাথে একজন সহযোগী ছিল টিপু নামে, এবং মাঝখানে যখন বাকবিদ্বন্দ্বের এক পর্যায়ে সে তার স্ত্রীকে চট দিয়ে প্রথমে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর রাস্তা থেকে সে একটি ইট নিয়ে প্রথমে ইট দিয়ে তার মাথায় আঘাত করে মাথা থেকে থেতলে দেয়, চোখ দিয়ে তার আঙ্গুল দিয়ে তার চোখ গলিয়ে দেয়। এটা তো ক্ষান্ত হয়নি, তার সহযোগী যে ছিল টিপু সেই টিপু তার হাত ধরে রাখে এবং তার দুই হাতের কবজি ভেঙে ফেলে। এবং এক পর্যায়ে যাতে সে চিৎকার না করে এই জন্য তার ওড়নাটে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সব শেষে নৃশংসভাবে সেই মহিলাকে মনি আক্তারকে মোটরসাইকেলে যে সাইলেন্সার আপনারা জানেন অত্যন্ত গরম অবস্থায় থাকে, এই সাইলেন্সারের মধ্যে মহিলার বুককে চেপে ধরে তাকে ঝলসিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে প্রায় ২৬ দিনের মতন চিকিৎসাধীন অবস্থায় থেকে পরবর্তীতে তিনি ২৬শে নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার পেট থেকে প্রায় ৯ মাস বয়সী মৃত বাচ্চা বের করা হয়, তাকেও দাফন করা হয়। ইটের কারখানায় লেবারের বেশে সে ছিল এবং সে আগে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এই জন্যই আমাদের একটু সময় লেগেছিল। পরবর্তীতে তার অবস্থা নিশ্চিত করে গতকাল আমরা তাকে এই চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পরে সে অকপটে সবকিছু স্বীকার করেছে। চাঁদগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ৬টি হত্যা মামলার আসামি ও ভাড়াটে শুটার মিজারুর রহমানকে অপর এক অভিযানে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। আরেকটি অভিযানে ঈদকে ঘিরে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সক্রিয় ডাকাত দলের ৮ সদস্যকে হাটাজারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একই পরিবারের ৪ জনকে এলোপাথারি কুপিয়ে জখম করার মামলায় মূল আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া চোরাই পথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ পোশাক ও নিষিদ্ধ ওষুধ সহ একটি কাভার্ড ভ্যানকে জব্দ করে র‍্যাব ৭। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।